হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বুলটি রয়। আমি এখন মার্কেটে যাচ্ছি, তো কিছু জিনিস কেনাকাটা করার জন্য ছেলে রেডি হচ্ছে, তো আমি রেডি হয়ে গেছি। যে ছেলেকে এখন পড়তে বসিয়েছিলাম, তিনি নিচে পড়তে বসিয়েছিলাম, গরম দিচ্ছিল প্রচুর, তো খুব গরম লাগছিল। দেখো বইপত্র নিচে পড়ে আছে, তো ও যাবো বলছে, যাচ্ছি এখন। তো বেলকুনিতে খুব হাওয়া দিচ্ছে, তোমাদের সবাইকে দেখায় যে তার জন্য সবাই হাসছে আমার কথা শুনে। টক দই এনেছি, তারপরে এটা, হ্যাঁ এই দেখো আমি কত যে ফুলের পট কিনি, আর কত এই যে আবার গেছি ফুলে পট ভালো লেগেছে, আবার ফুলে পট কিনে নিয়ে আসছি। এটা হলো ইঁচড় কেটে দিয়েছে, লঙ্কা গুঁড়ো। তারপরে এটা বেলকুনিতে কাপড় মেলবো, তো জন্য রশিটা ছিঁড়ে গেছে, তারপরে এটা রশিটা বানবো, রশি একটা এনেছি। কাঁচা টমেটো আর ওদিকে আরও আছে সবজি এনেছি, আর একটা বেগ আছে, তো এটা রেখে দাও। এক আম এনেছি, কাঁচা আম। আর একটা জিনিস এনেছি, এই যে স্টিলের ডিব্বা একটা এনেছি, স্টিলের ডিব্বা একটা এনেছি নিয়েছি। এই যে মূল্য 40 টাকা করে নিয়েছে। আর ছোটোগুলো তো, ছোটোগুলো দেখাও, জলদি করো না, দেখাও জলদি দেখাও। এই যে হ্যাঙ্গিং পট আমার খুব ভালো লাগে, তার জন্য হ্যাঙ্গিং পট। বাকিগুলো তো আগে যেগুলো এনেছি এগুলো এরকম টাইপের এনেছি সবগুলো, আর এখন এনেছি হ্যাঙ্গিং পট তিনটা এনেছি। এগুলো নিয়েছে কত, 30 টাকা করে না? হ্যাঁ এগুলো ছোটো ছোটো কি, এত ছোটো ছোটো এগুলো 30 টাকা নিয়েছে এগুলো হ্যাঙ্গিং পট। আর এনেছি এই যে কুকার, কুকার এনেছি, কুকার আছে আমার, আমার কুকার আছে 3 লিটারের, 5 লিটারই কয়েকটা কুকার আছে। তবু আর একটা কিনা হয়েছে, এটা 2 লিটারের কুকার। তো বর বলছে আমাকে, বর বলছে আমাকে আমি অনেক লেট করি রান্না করতে, তার জন্য ভাত একসাথে একটা কুকারে 3 লিটারের কুকার ভাত বসাবো, আর 2 লিটার কুকারে সবজি বসাবো, তার জন্য এনেছি। খুলে দেখাচ্ছি তোমাদেরকে, কুকারটা খুলে দেখাচ্ছি, ভালো আছে কুকারটা। এটার মধ্যে আমার সবজি হবে না? তাহলে আজকে, তাহলে আজকে রান্না হয়ে যাবে। তার জন্য মানে তো তাড়াতাড়ি রান্না তাড়াতাড়ি করার জন্য সকাল অফিস যেতে লেট হয়েও, তার জন্য মানে তাড়াতাড়ি করার জন্য মানে কুকার রান্না কিছু হয়নি। এখন বাজে হচ্ছে 9:30 বাজে, বাজার করে এসেছি 9:30 বাজে। তো এখন কি করবো আমি, একটা কুকারে ভাত বসাবো, আজকে খাইনি কিছু, বাইরে খেয়েছি দই বড়া খেয়েছি, তো পেট তো ভরেনি, একটু একটু দরে দই বড়া, তো সবাই দই বড়াটা খেয়েছি। ভাত খাবো, মানে ভাত রান্না করবো, সবজি কিছু নেই, একটাতে সবজি বসাবো, একটা কুকারে এখন নতুন কুকারে সবজি বসাবো, আর একটা মধ্যে ভাত বসাবো। আমার বাজার, তো এই হলো বাজার। তো আমি এখন তাহলে পটলকে সবজি, আলু পটলকে অল্প ভেজে নেবো, আর কুকারে সিটি মেরে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে এখন রান্না বান্না করি, ঠিক আছে রাখি, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, বাই।